নমস্কার বন্ধুরা আপনি যদি ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার জন্য ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ পাঞ্জাব ব্যাংক তাদের বিভিন্ন প্রকার ডেবিট কার্ড অর্থাৎ এটিএম কার্ডের লেনদেনের নতুন সীমা ধার্য করেছে অর্থাৎ এবার থেকে আপনি এটিএম বা ডেবিট কার্ডে লেনদেন করতে গেলে এই নতুন সীমা মেনে আপনাকে মানে লেনদেন করতে অর্থাৎ এবার থেকে দৈনিক কত টাকা আপনি তুলতে পারবেন বা প্রতিটা ট্রানজ্যাকশানে কত টাকা তুলতে পারবেন বা ই পস মেশিন বা ই কমার্স সাইটে কত টাকা আপনি ট্রানজ্যাকশান করতে পারবেন সেই বিষয়টি আপনার আলোচনা করব কারণ এই নতুন সীমাটি সমস্ত গ্রাহকদের জন্য প্রযোজ্য এরা এই সংক্রান্ত একটা নতুন বিজ্ঞপ্তি জারি করেছে তো এই নতুন বিজ্ঞপ্তিটি আপনাদের জন্য সুবিধার্থে আমি টেবিল করে বলবো এবং এখানটায় যে কার্ডগুলির কথা বলা হয়েছে প্রথম যে কার্ডটি সেটা হচ্ছে কি প্ল্যাটিনাম কার্ড প্ল্যাটিনাম কার্ডের আবার দুটো ভেরিয়েন্ট অর্থাৎ দুটো প্রকারের একটা আছে রুপে কার্ড আর একটা হচ্ছে মাস্টার কার্ড প্ল্যাটিনাম কার্ডের মধ্যেই দুটো আর একটা হচ্ছে গোল্ড কার্ড এবং যার মধ্যে ভিসা কার্ড আসছে অর্থাৎ এই তিন ক্যাটাগরির যে এটিএম বা ডেবিট কার্ড তার জন্য একটা সীমা অর্থাৎ প্লাটিনাম কার্ডের মধ্যে রুপে এবং মাস্টার কার্ড এবং গোল্ডের মধ্যে ভিসা তো এখানে নতুন এবং পুরোনো আমরা পাশাপাশি দেখাবো যে কী ছিল আর কি হলো ক্যাশ উইথ লিমিট অর্থাৎ প্রতিদিন টাকা তোলার যে সীমা এতদিন ছিল পঞ্চাশ টাকা আর এবার নতুন বেড়ে হলো এক লক্ষ টাকা অর্থাৎ দ্বিগুণ বেড়ে গেছে কিন্তু পার ট্রানজাকশান অর্থাৎ একটা ট্রানজাকশানে আপনি করতে পারবেন কুড়ি হাজার টাকা আগেও ছিল এবার কিন্তু কুড়ি হাজার টাকাই থাকবে এখানে কোনো চেঞ্জ নেই কিন্তু ই কমার্স সাইট বা এই পস মেশিনগুলোতে বা টোটাল এই দুটো মিলিয়ে কিন্তু আবার আপনি ভাববেন না যে ই কমার্স সাইট বা পিওস মেশিনে দুটোতেই আলাদা আলাদা হবে না দুটো মিলিয়ে অথবা আপনি যদি একটাতেই করেন সেটার ক্ষেত্রে সব যাই হোক না কেন এই দুটোর ক্ষেত্রে টোটাল করতে পারবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা যেটা এতই ছিল কিন্তু এটা বেড়ে হলো তিন লক্ষ টাকা তবে এখানেও কিন্তু প্রায় দ্বিগুণেরও বেশি সীমা বেড়েছে অর্থাৎ এই যে প্লাটিনাম রুপে কার্ড এবং মাস্টার কার্ড এবং ভিসা গোল্ড কার্ড যেটা তার এই সীমাটা অর্থাৎ পার ডে এক লক্ষ টাকা প্রতিবারে কুড়ি হাজার টাকা আর ই কমার্স সাইট বা পিওস মেশি মানে মেশিনের সাহায্যে আপনি তিন লক্ষ টাকার ট্রানজ্যাকশন করতে পারবেন এবার দেখে নিই রুপে কার্ড রুপে সিলেক্ট কার্ড এবং ভিসা সিগনেচার ডেবিট কার্ডের কী সীমা সেক্ষেত্রে ক্যাশ উইথড্রয়াল লিমিট পার ডে পঞ্চাশ ছিল সেটাকে তিন গুণ বাড়িয়ে দেড় লক্ষ টাকা করা হয়েছে অর্থাৎ প্রতিদিন আপনি দেড় লক্ষ টাকা অন্তত তুলতে পারবেন এই রূপের সিলেক্ট কার্ড বা ভিসা সিগনেচার ডেবিট কার্ড ব্যবহার করে বা এটিএম কার্ড ব্যবহার করে আর ই কমার্স সাইট বা পিওএস মেশিনে অর্থাৎ আপনি কার্ড সাইভ করে দিয়ে কাজটা করতে চান সেক্ষেত্রে এতন ছিল এক লক্ষ পঁচিশ হাজার টাকা সেটাকে প্রায় চার গুণ বাড়িয়ে করা হলো পাঁচ লক্ষ টাকা অর্থাৎ এবার থেকে আপনি ই পস মেশিনের মাধ্যমে কোথাও কেনাকাটা করতে হোক বা ই কমার্স সাইটে কেনাকাটা হোক সেক্ষেত্রে আপনি অনেকখানি বেশি লেনদেন করতে পারবেন এবং এর ফলে উপকৃত হবেন অনেকেই কারণ যেখানে ভারত সরকার ডিজিটাল লেনদেনের উপর জোর দিচ্ছে সেখানে এই পদক্ষেপটা অনেকখানি কাজে দেবে তো আপনার যদি এই পাঁচ প্রকার এটিএম বা ডেবিট কার্ড থাকে পাঞ্জাব ব্যাঙ্কে তাহলে আপনার জন্য এই খবরটি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং ওই খবরটি আশা করব আপনারাও অন্যান্যদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাই সুবিধা নিতে পারে কারণ এখানে কিন্তু অনেকখানি লেনদেনের সীমা বেড়ে যাওয়ার ফলে এবার মানুষ খুব সহজে তাদের ট্রানজাকশানগুলো করতে পারবে এবং বড়ো অ্যামাউন্টের এবং সেই সঙ্গে এটিএম কার্ডে যেহেতু প্রতিদিন ট্রানজাকশানের লিমিট অর্থাৎ প্রতিদিন টাকা তোলার যে লিমিটটা বেড়ে এক লক্ষ টাকা একটা হলো অর্থাৎ প্ল্যাটিনাম ভিসা এবং সরি প্লাটিনাম রূপে এবং মাস্টার আর গোল্ড ভিসা সেটা এক লক্ষ টাকা হয়ে গেল দৈনিক আর রুপে স্লেট এবং ভিসা সিগনেচার ডেবিট কার্ড সেটা কিন্তু দেড় লক্ষ টাকা হয়ে গেল তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ এই নতুন পদক্ষেপটিকে আপনি কীভাবে দেখছেন সেটা নিয়ে আমাদের কমেন্ট করবেন এবং সেই সঙ্গে পাঞ্জাব ব্যাংকের নতুন সুদের হার নিয়ে আমাদের একটা সুন্দর ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন ধন্যবাদ